আসসালামু আলাইকুম। চ্যানেল 26 এর রাতের সংবাদে সকলকে স্বাগতম। সাথে আছি আমি তাহমিনা আক্তার তনু। প্রথমে সংবাদ শিরোনাম। অগ্নিঝরা মার্চের 14তম দিন আজ। টাঙ্গাইলে 31 প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সারা দেশে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন সম্পন্ন। মিয়ানমারের বিরুদ্ধে সমুদ্র জয়ের 7 বছর আজ। বাগেরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত এক, আটক এক। পার্বতীপুরে ঘণ্টাধ্বনি বাজিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করলেন প্রতিবন্ধী শিশুরা। ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে তৃতীয় দিনের অনশন। বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠান। আলোচনায় বসতে যাচ্ছে পাকিস্তান ভারত। চিকিৎসার জন্য দেশ ছাড়লেন সাবেক ক্রিকেটার রুবেল। ব্রিটিশ বাংলাদেশি জুনাইনা আহমেদ এখন সাঁতার অঙ্গনের তারকা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজ 14ই মার্চ, অগ্নিঝরা মার্চের 14তম দিন। 1971 সালের এই দিনে বাঙালি স্বাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন ঢাকার কবি সাহিত্যিকরা। লেখক সংগ্রাম শিবির নামে একটি কমিটি গঠন করেছেন আহ্বায়ক হাসান হাফিজুর রহমান, সদস্য শিকদার আবু জাফর, আহমদ শরীফ, শওকত ওসমান, মনসুর রহমান, বদরুদ্দিন উমর, রণেশ্বর দাশগুপ্ত, সাইদি আতিকুল্লাহ, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, রোকনুজ্জামান খান, আব্দুল গফফার চৌধুরী, সুফিয়া কামাল, জহির রাহান, আব্দুল গনি হাজারি এবং আরও অনেকে। কমিটির কয়েকদিন আগে গঠিত হয়েছে। আজ বিকেলে 5টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে একটি জরুরি সভা অনুষ্ঠিত হলো। আহমদ শফির সভাপতি। বাংলাদেশ স্বাধিকার আন্দোলন লেখকদের সংগ্রামী ভূমিকা সম্পর্কে উদ্দীপনার বক্তৃতা করলেন রণেশ্বর দাশগুপ্ত, আলাউদ্দিন আল আজাদ, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, হাসান হাফিজুর রহমান, রাবেয়া খাতুন, আহমদ সাফা ও আরও কয়েকজন। বেতার, টেলিভিশন, চলচ্চিত্র সব মাধ্যমের শিল্পীরাই অসহযোগ আন্দোলনে অংশ নিয়ে মিটিং, মিছিল, সঙ্গীতাঙ্গনের অনুষ্ঠান ইত্যাদি করে আসছিল। এখন আবার বিভিন্ন শিল্পী সংস্থা থেকে প্রতিদিন নিয়ে বিক্ষুব্ধ শিল্পী সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছে। পরিষদের সভাপতি আলী মনসুর, সম্পাদক সৈয়দ আব্দুল হাদি, কোষাধ্যক্ষ লাইলা আরজুমান বানু, সদস্য মোস্তফা জামান আব্বাসি, জাহিদুর রহিম, ফেরদাউস রহমান, বশির আহমেদ, খান আতাউর রহমান, বারিন মজুমদার, আলতাফ মাহমুদ, গোলাম মোস্তফা, কামরুল হাসান, অজিত রায়, হাসান ইমাম, কামাল লোহানি, জি এ মান্নান, আব্দুল আহাদ, সমর দাস, গহর জমির, রাজ্জাক, আরও অনেকেই। বেতার ও টিভি কেন্দ্রে মিলিটারিকে মোতায়েন করা হয়েছে। এই প্রতিবাদে সোচ্চার হয়েছে বিক্ষুব্ধ শিল্পী সংগ্রাম পরিষদের সদস্যবৃন্দ। টাঙ্গাইলের মির্জাপুরে 31 প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বেলা 11:30টায় প্রধানমন্ত্রী তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে মির্জাপুরের কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছান। কুমুদিনী কমপ্লেক্সের প্রাঙ্গণে পৌঁছে ফলক উন্মোচনের মাধ্যমে টাঙ্গাইল প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর VIP অডিটোরিয়াম সহ 12টি প্রকল্পের উদ্বোধন ও 19টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। উপজেলা কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল BD আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রণদা প্রসাদ সাহা স্বর্ণপদক প্রদান করলেন প্রধানমন্ত্রী। কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালনায় ভাষা সৈনিক প্রতিভা কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দিন জানান, দানবীর রণদা প্রসাদ সাহা স্মরণে প্রবর্তিত রণদা প্রসাদ সাহা স্মরণ স্বর্ণপদক 2019-এ ভূষিত হয়েছেন দেশের 4 জন বরেণ্য ব্যক্তি। তারা হলেন হোসেন শহীদ সরোয়ার্দি মরণোত্তর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম মরণোত্তর, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম এবং চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন।
আজ সারা দেশে মাধ্যমিক শিক্ষা স্তরে সব শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল দাখিল মাদ্রাসা স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন 2019 অনুষ্ঠিত হয়েছে। সকাল 9টা থেকে বেলা 2টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। এবছর দেশের 8 বিভাগের 8 মহানগরে এবং 559টি উপজেলায় 22,961টি শিক্ষা প্রতিষ্ঠানে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল 1,14,95,618 জন। তারা 3,24,837 জন শিক্ষার্থী প্রার্থীকে 1,83,868টি পদের জন্য ভোট দেন। আজ বৃহস্পতিবার প্রত্যেক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। তারা স্বতঃস্ফূর্তভাবে এই ভোটে অংশগ্রহণ করে। তারই ধারাবাহিকতায় এবারও ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের জন্য 8 সদস্য বিশিষ্ট স্টুডেন্ট ক্যাবিনেট গঠন করেন। সূত্রে বলা হয়েছে, কেবল মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে অন্য কোনো পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেমন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এবং আলিম ফাজিল কামিল মাদ্রাসা এ নির্বাচন আওতায় আসবে না। আজ 14 মার্চ মিয়ানমারের সাথে সমুদ্র জয়ের 7 বছর পূর্ণ হলো আজ। 2012 সালে 14 মার্চ জার্মানির সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালের জার্মানির হামবুর্গ রায়ের মিয়ানমারের বিপক্ষে বাংলাদেশের বিরোধপূর্ণ 80,000 বর্গ কিলোমিটারের মধ্যে 70,000 বর্গ কিলোমিটার বাংলাদেশে লাভ করেন। উপকূল থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত সমুদ্র সম্পদের একগুচ্ছ সার্বভৌমত্ব অধিকার হয় বাংলাদেশ। এছাড়া মহীশূপানে 1,11,000 বর্গ কিলোমিটার লাভ করে। এই রায়ের ফল উপকূল থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত সমুদ্রসীমা বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা হলো। গভীর সমুদ্রে তেল গ্যাস সহ সামুদ্রিক সম্পদে বাংলাদেশের দাবিও প্রতিষ্ঠা হলো। আমাদের বাগেরহাট প্রতিনিধি জানিয়েছেন, বাগেরহাটের মোরেলগঞ্জের উপজেলার হোগলাসাই ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শহীদ সরকার নামে এক তরুণ নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 6 জন। বৃহস্পতিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তরুণের মৃত্যু হয়। নিহত শহীদ সরকার পূর্বচর হোগলাসা গ্রামের কালাম সরকারের ছেলে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হাসি বেগম নামে একজনকে আটক করেছে পুলিশ। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম আজিজুল ইসলাম বলেন, প্রতিবেশী হায়দার শেখ টিটুর সাথে কামাল সরকারের জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বুধবার রাত 9টার দিকে এরই বিরোধকে কেন্দ্র করে ওই দুই পরিবার সদস্যদের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়। এক পর্যায়ে দুপক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয় পক্ষের 6 থেকে 7 জন আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে শহীদ সর্দার নামে একজনের মৃত্যু হয়। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় হায়দার শেখ টিটুর শালিকা হাসি বেগমকে আটক করেছে পুলিশ। আমরা চাই প্রতিবন্ধী সহ সকল শিশু বিদ্যালয়ে আসুক, এই স্লোগানে বিশ্বব্যাপী প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার আমাদের লক্ষ্য। নেদারল্যান্ড ভিত্তিক লিয়ান ফাউন্ডেশন DRR এর অংশীদারি প্রতিষ্ঠান কাম টু ওয়ার্ক এর উদ্যোগে সকাল 10টায় দিনাজপুরে পার্বতীপুরে 1 মিনিট ঘণ্টাধ্বনি বাজিয়ে পালিত হলো উই রিং দ্য বেল ক্যাম্পেইন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আবু তাহের, মোহাম্মদ মানসুরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার, কাম টু ওয়ার্ক এর নির্বাহী পরিচালক মতিউর রহমান, BSO প্রকল্পের দেশীয় বিদেশি মাল্টিমিডিয়া প্রতিবন্ধী শিশুদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। বিশ্বব্যাপী এই কার্যক্রম একইভাবে উদযাপনের মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের বিদ্যালয়ে আগমনে প্রতিবন্ধকতা দূর হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডাকসু নির্বাচনের দাবিতে তৃতীয় দিনের মতো অনশন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী। অনশনকারীদের মধ্যে 5 জন কেন্দ্রীয় ও বিভিন্ন হল সংসদের নির্বাচন করছে। পুনর্নির্বাচনের দাবির পাশাপাশি নির্বাচনে সংশ্লিষ্টদের পদত্যাগের দাবি জানিয়েছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের কারচুপির অভিযোগে তুলে আবারও নির্বাচনের দাবিতে মঙ্গলবার সন্ধ্যা থেকে তারা রাজভাস্কর্যের পাদদেশে অনশনে বসেছেন।
অনশনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে রাজু ভাস্কর্যের সামনে অবস্থানে ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের 14 জন শিক্ষার্থী। এদিকে বুধবার 13 মার্চ রাত থেকে অনশন শুরু করেছে রোকেয়া হলের 5 শিক্ষার্থী। অনশনে শিক্ষার্থীরা পুনরায় ভোট গ্রহণের দাবিতে অনর্গল অবস্থানে থাকার কথা জানান। এই দাবির প্রতি আবারও একাত্মতা প্রকাশ করেছেন ডাকসুর নবনির্বাচিত বিপি নুরুল হক নূর। তবে রোকেয়া হলের প্রবেস্ট জানিয়েছেন আন্দোলনকারীরা গুজবে কান দিয়ে বিভ্রান্ত হচ্ছেন। বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদকে বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি, যার রেজিস্ট্রেশন নং 2129, এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আমজাদ আলী খান ও কেন্দ্রীয় কমিটির কর্মকর্তাবৃন্দ ফুলের শুভেচ্ছা জানান এবং বক্তব্য রাখেন আমজাদ আলী খান। উল্লেখ্য, মোহাম্মদ হারুনুর রশিদ তৃতীয়বারের মতো বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মনোনীত হন। এক মাসের চরম উত্তেজনার পর আলোচনায় বসতে যাচ্ছে পাকিস্তান ও ভারত। কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলা, তার জের ধরে দুই দেশে বিমান হামলা, পাইলট আটক, মুক্তি ইত্যাদির ঘটনার পর প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন দুই দেশের কর্মকর্তারা। তবে সাম্প্রতিক এই ইস্যুতে নয়, বরং কার্তারপুর সাহিব গুদুয়ারা ইস্যুতে কথা বলবেন তারা। আজ বৃহস্পতিবার অমৃতসরের কাছে আটারিতে বৈঠকে মিলিত হবেন দুই দেশের কর্মকর্তারা। তারা ওই গুদুয়ারায় ভারতীয় যাতায়াতের বিষয়গুলো চূড়ান্ত করবেন। এক্ষেত্রে ভারতে ভিসা ফি যাতায়াতের সুযোগ দেওয়ার জন্য পাকিস্তানের কাছে অনুরোধ জানাবে। দুই দেশের স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ বৈঠকে উপস্থিত থাকবেন। এ বৈঠকের ব্যাপারে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাসব্যাপী উত্তেজনার মধ্য দিয়ে ওই গুদুয়ারা যাতায়াতের ব্যাপারে আগের বৈঠকগুলোতে রয়ে যাওয়া কিছু বিষয় সমন্বয় করতেই এ বৈঠকে বসছে প্রতিবেশী দুই দেশ। মূলত ধর্মগুরু গুরু নানকের 550তম জন্মবার্ষিকী উপলক্ষে শিখের ধর্মীয় আবেগের বিষয়টি গুরুত্ব দিয়েই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ভারত অধিকৃত কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলার ঠিক এক মাস পর বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। গত 14 ফেব্রুয়ারিতে চালানো ওই হামলায় ভারতের আধাসামরিক বাহিনী সিআরপিএফ এর 44 সদস্য নিহত হয়েছে। গত 70 বছর ধরে শিখরা পাকিস্তানের এই অঞ্চলে সহজে প্রবেশাধিকার চেয়ে আসছিল। তাদের দাবির প্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের সরকার তাদের তীর্থযাত্রা সহজ করার প্রচেষ্টা চালাচ্ছে। ভারতের অংশে ইতিমধ্যে টার্মিনাল তৈরি করা হয়েছে। এর মধ্যে সাধারণ দিনে 5,000 এবং কোনো উৎসবের সময় 10,000 তীর্থযাত্রীকে সেবা প্রদান করতে পারবে। ভারতের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এক্ষেত্রে তীর্থযাত্রীদের জন্য পাসপোর্ট ও ভিসাভুক্ত খুলে দর্শকের অধিকার দাবি করেন। কার্তারপুর সাহিব গুদুয়ারাটির পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নেরওয়াল জেলায় অবস্থিত। এটি সীমান্ত থেকে 4.5 মাইল ভিতরে অবস্থিত। নিজের জীবনের শেষ আশ্রয়স্থল হিসেবে এই জায়গাটি বেছে নিয়েছিলেন গুরু নানক। সেখানে তিনি 18 বছর অতিবাহিত করেন। ফলে শিখ ধর্মাবলম্বীদের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং মহামন্বিত একটি স্থান। প্রতি বছরই ভারত পাকিস্তানের দুদেশের হাজারো শিখ পুণ্যার্থী দরবারে সাহিব কার্তারপুরে প্রার্থনা করতে যান। সেই গুরু নানকের 550তম জন্মবার্ষিকী সামনে রেখে শিখদের যাতায়াত সহজ করে দুদেশের সীমান্ত করিডর গড়ার সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্তে বলা হয়েছে, ভারতের পাঞ্জাবের গুরুদাসপুর জেলার ডেরা বাবা নামক থেকে আন্তর্জাতিক সীমানা পর্যন্ত রাস্তা তৈরি করা হবে। অন্যদিকে পাকিস্তানের অংশে করিডর হবে গুরুদয়ারা দরবার সাহিব কার্তারপুর থেকে। 1947 সালে ভারত পাকিস্তান ভাগ হয়ে যাওয়ার পর থেকে ভারতীয় ওই উপাসনালয়ে যাওয়া সীমিত হয়ে যায়। ভিসা পেতেও তাদের অনেক কষ্ট করতে হয়। এখন নতুন রাস্তা নির্মাণ করা গেছে, সারা বছরই পুণ্যার্থী খুব সহজে কার্তারপুরে যেতে পারবেন। পুণ্যার্থীদের সুবিধার জন্য সব ধরনের আধুনিক ব্যবস্থা করিডোরে থাকবে বলে জানিয়েছেন ভারত। তারা বলছেন, কার্তারপুর গণেশ চক পুণ্যার্থীদের আন্তর্জাতিক বিমানবন্দর মতোই সুযোগ সুবিধা দেওয়া হবে। অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে এই করিডোর নির্মাণের সিদ্ধান্তে দুদেশের জন্য শান্তির প্রচেষ্টায় একটি জয় বলে বর্ণনা করা হয়েছে। ব্রেন টিউমারের চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। আজ বৃহস্পতিবার 14 মার্চ বেলা 12টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
জানা গেছে বিপিএল চলাকালীন সময়ে প্রায় রাতেই খিঁচুনি দেখা দিত তার শরীরে। এর জন্য কয়েকবার ডাক্তারে শরণাপন্ন হন রুবেল। সদ্য শেষ হওয়া বিপিএল এ মাত্র একটি ম্যাচ খেলেছেন। 11ই ফেব্রুয়ারিতে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে ঢাকা ডায়নামাইটের বিপক্ষে 23 রান তুলে নেন এক উইকেট। এরপর আর গোটা আসরে ম্যাচ খেলা হয়নি রুবেলের। এদিকে দেশ ছাড়ার আগে সবার কাছে দোয়া চেয়ে ছেলেকে নিয়ে তার ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন এই স্পিনার। বৃহস্পতিবার সকালে দেওয়া এক ফেসবুক পোস্টে রুবেল লিখেছেন, বাবা তোমাকে মিস করব, শুভাকাঙ্ক্ষীরা সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে ফিরে আসব সবার মাঝে, ভালোবাসি সবাইকে। গত সপ্তাহে নিজের ব্রেন টিউমার সম্পর্কে জানতে পারেন 37 বছর বয়সী এই ক্রিকেটার। এরপর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের অ্যাপয়েন্টমেন্টও ঠিক করেছেন। রুবেলের উন্নত চিকিৎসার বরাদ খরচ হবে প্রায় 40 লাখ টাকা। ইতিমধ্যে রুবেলের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সহ বিসিবির বিভিন্ন কর্মকর্তারা। দুঃসময়ে সতীর্থ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি অনেকের পাশে পেয়েছেন ফেসবুকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মোশাররফ হোসেন রুবেল বাংলাদেশের জাতীয় দলের হয়ে 5টি ওয়ানডে ম্যাচ খেলেছেন, 4টি উইকেট রয়েছে তার। প্রথম শ্রেণীর ক্রিকেটে 3,305 রানের পাশাপাশি 3,092টি উইকেট রয়েছে তার। অন্যদিকে লিস্ট এ ক্যারিয়ারের ব্যাট হাতে 1,792 রানের পাশাপাশি বল হাতে 120টি উইকেট তুলে নিয়েছেন রুবেল। ব্রিটিশ বাংলাদেশি জুনাইনা আহমেদ এখন সাঁতার অঙ্গনের তারকা। তিনি বলেন, আমি খুব খুশি, আমি অনেক স্বর্ণ জিতেছি এখানে এই দেশে এসে। এই দেশ বলতে জুনাইনা বুঝিয়েছেন বাংলাদেশ। বাংলাদেশি বংশোদ্ভূত জুনাইনা আহমেদ এখন বাংলাদেশের সাঁতার অঙ্গনের তারকা। তার জন্মস্থান ইংল্যান্ডের লন্ডনে, সেখান থেকে মাত্র 2 বার এসেছেন বাংলাদেশে, 2 বারই ফিরেছেন স্বর্ণ নিয়ে। বুধবার শেষ হয়েছে বাংলাদেশের জাতীয় সাঁতার প্রতিযোগিতা, সেখানে জুনাইনা একবারে 9টি স্বর্ণ জিতেছেন, যার মধ্যে 8টি রেকর্ড গড়ে। তিনি যেসব বিষয় নিয়ে রেকর্ড গড়েছেন সেগুলো হলো, মেয়েদের 100 মিটার ফ্রিস্টাইলে 1 মিনিট 3.90 সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েছেন জুনাইনা আহমেদ। 2016 সালে নাজমা খাতুন এই রেকর্ড গড়েছিল 1 মিনিট 5.28 সেকেন্ডে। 80 মিটার ফ্রিস্টাইলের ক্ষেত্রে আগের রেকর্ডের চেয়ে 32 সেকেন্ডের সময় কম লাগে জুনাইনার। এছাড়াও 400 মিটার মিডল, 200 মিটার ফ্রিস্টাইল, 400 মিটার বাক স্ট্রোক আর 200 মিটার বাটারফ্লাইয়ের রেকর্ডও গড়েছেন জুনাইনা আহমেদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।